হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো বন্ধুরা, কী বলো তো, অনেক দিন পরে আবার সেই পূর্ণ ছন্দে ফিরলাম। এটা বলছি কেন বলো তো, কারণ এই ডিসেম্বর আর এই জানুয়ারি তো কদিন এতটা বিজি ছিলাম, মানে অনেক জায়গা ঘোরাফেরা করেছি, অনেক সেই ভিডিওগুলোই দিয়ে শেয়ার করেছি। কারণ আর আমার এই রেগুলার যে কাজ কমে সেগুলো ভিডিও করে, মানে কাজ তো প্রতিদিনই করতে হতো, আর ওর থেকে তো আর নিস্তার নেই, ওগুলো তো আর প্রতিদিন কিন্তু করা দেখানো হয়নি। তো আজকে অনেক দিন পরে ঘরোয়া জিনিসগুলো দেখাচ্ছি তোমাদেরকে, তো সেই জন্যই বললাম। তো বলো তো, অনেক দিন দেখানো হয় না, মানে এই ঘোরাফেরা এটা ওটা এটাই করেছে, যেগুলো মোটামুটি করেছে সেইগুলোই ভিডিও তোমাদের সঙ্গে দিয়েছি। তাই অনেক দিন পরে আবার এই ভিডিও, মানে নিজের ঘরোয়া যে কাজগুলো সেইগুলোই দিচ্ছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে কী বার, আজকে বুধবার। তো আমার আজকে কাজ হচ্ছে গিয়ে প্রচুর কাজ রয়েছে, আজকে জামা কাপড় বুধবার দিন সচরাচর কাচি না, তো আমার পিরিয়ড হয়েছিলো বলে তার জন্য আজকে কাচাকুচি করছি, সমস্ত কিছু মোটামুটি যা আছে সবই কাচাকুচি করছি। তো আর এই বালিশটার অবস্থা একদম খারাপ দেখো, মানে ফেটে গেছে, সেলাই করেছিলাম সেখানে আবার ফেটে গেছে, অনেক দিনের হয়ে গেছে, তো তো ওই জন্য ফেটে গেছে। তো ওই জন্য আজকে আর হইবে রেখে দিয়েছি, পরে আবার দেখি একটু সেলাই করে দেবো। আর এই কম্বল টম্বলগুলো করে একদম সাইড করে রেখে, মানে কী বলে, এখন ঘর ঝাড় দেওয়া হয়নি। আর অনেকটা লেটে উঠেছি, লেটে উঠতে বললে সেই লেট না, সেই 6:30-7:45 মধ্যে উঠেছি, তাও অনেকটা লেট হয়ে গেছে। আর কী বলতো, লেটে উঠলে কাজ করবো অনেক পিছিয়ে পড়ি। আর আমি যে এখনও অনেক সকালে উঠি সেটা অনেক জায়গায় প্রুফ। আজকে আমি যখন বান্ধবীদের সঙ্গে গল্প করছিলাম কে কত সকালে উঠে, তো একজন বলছে যে আমার আজকে আমার জীবনে প্রথম স্কুলে ভর্তি করানোর পরে আমার এত সকাল সকাল উঠতে হচ্ছে। আমি তুমি জন্য, আর আমি বলেছি কি যে আমার জন্মের পরের থেকেই সকালে উঠতে হয়। আর আমার বান্ধবীরা হেসে দিয়েছে, আমার হ্যাঁ আমি কোনোদিনও মানে বেলা করে শুয়ে থাকতে পারিনি, বাড়িতে ওই যখন ছিলাম তখন আমার মা কোনো দিন আমাদের ঘুমিয়ে থাকতে দেয়নি, আর এখনও তাই, এখনও সেই অভ্যাস, এখন এখনও হয়তো ই নেই যে আমি কটা পর্যন্ত শুলাম দেখলাম, কিন্তু সেই অভ্যাসটা আমার এখনও রয়েছে। তো এই জন্যে সবাই হেসেই দিয়েছে, আমি যখন বলেছিলাম জন্মের পরের থেকে আমার সকালবেলা উঠতে হয়। আর বলছি কি, শীতের বেলা সবাই বলছে কি স্কুলে নিয়ে আসতে না খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় বন্ধু। আর সবথেকে বড়ো কথা বন্ধুরা, আজকে আমার আজকে খুব একটা ভালো দিনই আছে, মানে ভয়েসটা পরে দিচ্ছি বলেই বলতে পারছি। আজকে যখন মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম তো সেই গল্পটাই করি, তো প্রচুর প্রচুর আমার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। আর সবথেকে বড়ো কথা, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন একটা বান্ধবী ছিল, সেই বান্ধবীর ছেলে আমার মেয়ের স্কুলে ভর্তি, মানে ওকেও এসছে, তো ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, খুব প্রচুর গল্প টল্প করলাম। তো ওর ছেলেকেও আমাদের স্কুলে ভর্তি করেছে, মানে আমার মেয়ের স্কুলে, তো তার জন্য অনেক ভালো লাগলো। তারপরে রাস্তায় বেরিয়েছিলাম, তো বন্ধুরা এটা হচ্ছে কি কথা বলতে বলতে এটা ভুলেই গেছিলাম, এটা হচ্ছে আমার বরের প্রতি ভালোবাসা, দায়িত্ব কর্তব্য, তোমরা যেটা বলো সেটাই। এই দেখো দায়িত্ব কর্তব্য, ও এখনও রেডি হয়নি, চিকিৎসা ব্যাস বলছে স্নান করবো না, মানে ঠান্ডা পড়েছে বলছে স্নান করবো না, আমি বলছি না তোমার স্নান করতেই হবে। তো এই জন্য আমি জলটা গরম করে দিয়েছি, আর জামা কাচার সময় যে ভুলগুলো আমি রেগুলার করি, বারবার করি, এইটাই হচ্ছে গিয়ে দেখো এই টাকাগুলো আজকে ভিজিয়ে দিয়েছে। তো আমার পার্সের থেকেও টাকা নিয়ে চলে গেছে, আর ওই টাকাগুলো ভিজে টাকা কী করে নিয়ে যাবে। তো আর এখন কারেন্ট, মানে পরে কারেন্ট ছিল না, স্নান করতে যেয়েও খুব সমস্যায় পড়েছি, জল ছিল না, জল না থাকলে কী অবস্থা হয়, ট্যাঙ্কিতে একটুও জল ছিল না, কোনো মতো করে আমি স্নানটা করেছি, শ্যাম্পুটাও ঠিকঠাক করেছি, ধুতে পেরেছি কি না চুল কী জানি মনে কর, আর এতটা হিসাব করে করে জল অপচয় করছিলাম কী বলবো। তারপরে খাওয়া দাওয়া করেছি, এখন কারেন্ট এসেছে, তাও কারেন্ট এটা ঝাড়তে ঝাড়তেও বা কারেন্ট চলে গেছিলো, তো এখানে পর্দা আমি শুয়ে দিয়েছিলাম, তো না গেলে হবে না কারণ কাজ স্কুলে যেতেই হবে। আর সেই জন্য উল্টো পেতেছিলাম, অন্ধকার ছিল আমি বুঝতে পারছিলাম না, এবার না পেতে না রেখে গেলে না স্কুলেতে এসে আর করতে ইচ্ছে করবে না রে কাজটা, তো ওই জন্য পেতে রেখে, আর ঘরে এসে যদি দেখি কেমন একটা লাগবে, দেখতে বিশ্রী লাগবে এখানে, তো এই জন্য পরে কারেন্ট এসে বলে করে দিয়ে গেছে। আর এখন প্রায় 10টার বেশি বেজে গেছে, এখনও মেয়েও যে নাচানাচি করছিলো দেখতেই পেলে যে এখন এসে নাচানাচি করছে, ওকে জল গরম ও ঠামাই করে দিয়েছে, আমি করিনি কারণ আজকে প্রচুর লেট হয়ে গেছে কাজ করতে করতে।
তো বন্ধুরা বলতে বলতে ভুলেই গেছি কি বলেছিলাম, কারণ এই ভয়েস দিতে দিতে আবার ভাত চাপানো ছিল, সে ভাত নরম হয়ে যাবে সেই ভয়েতে আবার তাটা সেটাকে নামিয়ে টামিয়ে খুব গ্যাস ট্যাস পরিষ্কার করে এসেছি। তাই এর মধ্যে কি বলেছিলাম সব ভুলে গেছি। তো এই যে রেডি হয়ে যাচ্ছি, তো একটু ক্ষমা করে দিও, এই যে রেডি হচ্ছি, আমিও প্রথম রেডি হয়ে নিলাম, ড্রেসটা চেঞ্জ করে বললাম, আগে বললাম যে লেট হয়ে গেছিলো, লেট হয়ে গেছে অনেকটাই লেট, আর তারপরে ওখানে গেট পড়ে, তো তার জন্য কি বলতো একটু পরে পরে গেলেই ভালো হয়, যদিও খুব ভিড় হয়, খুব ভিড় হয় স্কুল টাইমে, প্রচুর ভিড়, রাস্তায় বেরোনো যায় না, আর স্কুটি নিয়ে বাচ্চা নিয়ে সমস্যা হয়, খুব টেনশানে থাকি, মানে আমার যা হই হোক কিন্তু বাচ্চার কিছু না হয় এটা সবসময় এই টেনশানটাই থাকে। তো খুব তাড়াতাড়ি করছি, আর মা তো বেরিয়ে গেছে, একসাথে গেলেই ভালো হতো। তো পরে কী হয়েছে, রাস্তায় যখন যেতে যেতে মাকে পেয়েছিলাম রাস্তায়, তো মাকে এবার তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে আর সে এক স্কুলে, সে বড়ো বড়ো আমার যখন যায় তো বড়ো বড়ো দুটো স্কুল বাদে তার সামনে প্রচুর ভিড় হয়, তারপর এবার রাস্তা ঠিক হচ্ছে, মানে এতটা ভিড় আর সব রেগে যাচ্ছে স্কুল টাইমে, এত গাড়ি ঢুকিয়েছে কোনো, এ ঢুকিয়েছে কোনো, বিশাল সমস্যা করছিল। এই দেখো তা আজকে ওর মানে ওকে আজকে মেরেছেই, স্নান করতে যে কী বলে জামা পরে যাবো স্নান করেছে, তার জন্য মেরেছি। তো ও বলছে আমি স্কুলে যাবো না, তা ও আজকে এবার স্কুলে এসে ঠিক স্পোর্ট অনেক দিন, তো তার জন্য আমাকে যেতেই হবে, আর এই যা আমার নাইটি দিয়েই মুছে টুছে দিলাম। তো স্কুলে অনেকক্ষণ ছিলাম, আজকে ভিতরে ঢুকতেও দিয়েছিলো যেহেতু স্পোর্টস হচ্ছে, তো তার জন্য স্কুলে ঢুকতে দিয়েছিলো, খেলাধুলাই হচ্ছিলো, তো এই এটাই আর কি, এই কী বলে সোয়েটারটা পরেই দৌড়াচ্ছিলো। তো ওখানে মানে এখনও খেলাধুলা চলবে 4-5 দিন, তারপরে আজকে তা ওর ফাইনালে কিছু নাম উঠেছে ওর, মানে এতে এখনও ঠিক নেই পুরো ফাইনাল না, এগুলো মানে 2-4 জন বাছাই হয়েছে, তার মধ্যে এখনও ফাইনাল হতে দেরি আছে। তো মানে লেট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি, আর এদিকে গেটমেট সব বন্ধ, আমার মানে সময় কত লাগবে, মানে একটা স্কুলে একটা মেয়ের মানে কত যে কাজ থাকে, সে যে করে সেই বোঝে, যে গুছিয়ে তাড়াতাড়ি ফটফট করে, এখনও ঘরে কোনো ঘরে তালা টালা কিছু মারিনি, খাওয়ার পরে জল খাওয়া পর্যন্ত আমি টাইম পাইনি, গেটটা এখনও খোলা, আর কুকুরের ভয়ে তো গেট সবসময় খুলেও রাখা যায় না, ও ঠাকুমা বেরিয়ে গেছে বলে গেটও দিয়ে গেছে, আর ও মানে রেগে আজকে ওই মেরেছি বললাম না, অনেকদিন পরে মেরেছি, আমি মারি না সচরাচর, আর কি জল খেতে ভুলে গেছিলাম বলে জল না খেলে, আর আমি জল নিয়ে যাই না, আমার বান্ধবীদের জলই খাই। তো সেখানে ওরা নেবে কি না কি বলছিল, যাবে না অনেকে, তো বেরিয়ে পড়বো এক্ষুনি ঘরে তালা মেরে। হ্যাঁ বিয়ে বাড়িতে দেখো কি দারুণ লাগছে, এ কত বললো? দারুণ দেখতেই পেলে ওখানে গিয়ে আবার ফুলের দোকানে গেছিলাম না, তো ওখান থেকে একটা গাছ স্কুলে গাছ দিতে হবে, তো সেখান থেকে 4 জন একটা ঝাউ গাছ কিনেছি, দিয়ে মানে কিনেছি, আমার বান্ধবসহ দেওয়া হয়ে গেছে, মোটামুটি আমারই দেওয়া হয়নি, একটা টপ কিনলে হতো। তো আর আজকে এত বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে, এত বান্ধব তো আমার বা আমি ওরাও আমার সঙ্গে আরও 2 জন ছিল, তারা বলছে কী ব্যাপার তোর এত বান্ধব, আমি কি আজকে আমার বন্ধুদের মানে এত বান্ধব, সত্যি তো অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিলো, তো মনটাও সত্যি কথা অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখলে মনটাও খুব ভালো হয়, কিন্তু কারোর সঙ্গে কথা হয়নি, এটাই হচ্ছে কি এই ভালো আছি সেই এই দেখা সাক্ষাৎ, এটা আগেই তো বললাম একটা ওর সঙ্গে একটু কথা হয়েছে, আরও অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে রাস্তায় বেরোনোর পরে, যখন বসেছিলাম রাস্তার মানে দুর্গা মন্দিরে তখনও 2 জনের সাথে দেখা হয়েছে, তো অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, নার্সারির সামনে যখন ছিলাম তখন একজনের সঙ্গে দেখালাম, আর তো বললাম একজনের সাথে আমার স্কুলেই ভর্তি করলো ছেলেকে, তো খুব খুব মনটা খুব আজকে খুশিও ছিল, তার সেই সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো আর এসে তারপরে বলো এতক্ষণ রোদে থাকলে জামা কাপড় কালার নষ্ট হয়ে যায় না, বাড়িতে কেউ ছিল না, মাও ছিল না, তো তারপরে এসে এই খাওয়া দাওয়ার পরে তারপরে তুলেছি, আর আজকে ভালো লাগছিলো না বলে সেই সময় আর ভাস করিনি, এখন সন্ধ্যা দিয়ে তাই ভাস করছি, আর এটা উল্টো পাল্টাও হয়ে যাচ্ছিলো আজকে, একটু কাজের মনও নেই, মানে ঘুম মানে শুয়েছিলাম তারপরে না হট করে কেমন একটা লাগছিলো, তার জন্য ভালো লাগছিলো না করতে। তো এই ভাস করতে করতে অনেক টাইম চলে যাবে, তারপর আজকে টিভিতে কারেন্ট মানে টিভিটাও মানে সমস্যা হয়েছে,
তো টিভিও নেই, আজকে খুব তাড়াতাড়ি রান্না করতে চলে এসে মেয়ে বাড়িতে নেই, চলে গেছে আঁকার ক্লাসে, ও কেউ বাড়ি নেই। তো এখন আমি একদম সন্ধ্যাবেলা রান্না শুরু করে দিয়েছি, তো আজকে সিদ্ধ ভাত রান্না করবো। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক তো করবে, আর চ্যানেলে যেটা তুমি নতুন কেউ ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে থেকে পাশে থাকে বন্ধু। এই কামনা করি আর তোমরা সবাই ভালো থাকো।